যাদের জন্য আমি এতটা বদলে গেলাম। ও বাবা, তোমরা কিভাবে ওই মিডিয়াতে কিন্তু অনেক শান্তি, নাকি ঘুমাইছেন? একটা কুকুর যেমন মুস্তাকিম বিল্লাহ সাহেবের আগম। এখন টিকটকার বক্তা শুরু হয়েছে, 28 ইঞ্চি বক্তা, 17 ইঞ্চি বক্তা, মহিলা থেকে পুরুষ হয়েছে বক্তা, তারপরে হিন্দু থেকে মুসলিম হয়েছে বক্তা, কোরআন হাদিস কিচ্ছু জানে না, কোরআন হাদিসের কোনো বালাই নাই, তারপরে সে বক্তা। ওই মিডিয়াতে অনেক টাকা, কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ। একজন টিকটকারকে ভাড়া করে এনে বক্তৃতার মানে কি হয়? কোরআন হাদিস সেখানে বলে না, জানে না। আদর করিয়ামোস খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, নেটে সার্চ দিয়ে দেখবেন এই ভণ্ডামি বক্তব্য তার আছে। অথচ সে এই কওমি ঘরানার একজন আল্লামা, তার নামের আগে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। ওখানে তারপরে বলছে তার কানে এত পাওয়ার ছিল যে আল্লাহকে ডাকতেন, আল্লাহ আরশ থেকে জবাব দিতেন, সে আল্লাহর ডাকের জবাবও তিনি শুনতে পেতেন। তারপরে তার হাতে এত পাওয়ার ছিল কাকে জান্নাতের সার্টিফিকেট লিখে দিলে সে জান্নাত পেয়ে যেত। এই ভণ্ড কওমিদের আল্লামা, এরকম ভণ্ডের অভাব নেই। আমরা মনে মনে ভাবতাম এই কওমি আলেমদের মধ্যে বোধহয় বিদ্যা বুদ্ধি আছে, শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় বলতে বিদ্যাও নেই বুদ্ধিও নেই। আত্তাহারিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। টিকটকার বক্তা, এখন টিকটকার বক্তা শুরু হয়েছে, 28 ইঞ্চি বক্তা, 17 ইঞ্চি বক্তা, মহিলা থেকে পুরুষ হয়েছে বক্তা, তারপরে হিন্দু থেকে মুসলিম হয়েছে বক্তা, কোরআন হাদিস কিচ্ছু জানে না, কোরআন হাদিসের কোনো বালাই নাই, তারপরে সে বক্তা। একজন বক্তা ছিলেন, আছেন কিনা জানি না, তো হিন্দু থেকে মুসলিম হয়েছে, খুব গালাগালি করে, খুব গালাগালি, ওয়াদের মঞ্চে উঠে খালি গালাগালি করে। তো একদিন সেই বক্তার সাথে আমি বক্তা, আমি দ্বিতীয় বক্তা, আর উনি হলেন প্রধান বক্তা, মাঝহাবি এলাকায় মাহফিল। এবার ন মুসলিম বক্তা হিন্দু থেকে বক্তা হয়েছে, তাই মানুষ ঢল নেমেছে তাকে দেখার জন্য। আমি আমার বক্তব্য দিয়ে চলে গেলাম, একজন সিরকুট দিল সেই বক্তাকে, জাগের বক্তা যে বলে গেল সম্মিলিত মোনাজাত বেদাত, আকিকার সপ্তম আকিকার সাথে কুরবানি দিলে হবে না, তাগের বক্তার বক্তৃতাটা কি ঠিক আছে? ওই বক্তাকে দিয়েছে সিরকুট, বক্তা বসে, কোন মানুষ এই সিরকুট আমারে দিল বল, কোন মানুষ, কোন বেয়াদব, কে সিরকুট আমারে দিল বল? আগের বক্তা মদিনা ইউনিভার্সিটিতে পড়ে এসেছে, যা বলেছে সব ঠিক বলেছে, আর আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, আমার কালেমাটাই তো ঠিক হয়নি, তা আমি কোরআন হাদিসের কি জানি? কদেও মানুষেরা, তোরা আসছিস আমারে দেখার জন্য, হ্যাঁ, আর তামসা শোনার জন্য, এ গালাগালি কতক্ষণ করে টরে, তারপর নিচে খুঁজে তারপর ইস্টেছে চলে গেল। আজকে এই যে বিষয়গুলি হলো বক্তার সর্বস্ব, বক্তা আজকে নেট সর্বস্ব বক্তা, অনেক বক্তা কোরআন হাদিসের এলেম নাই, অল্প বয়স, এই বক্তা হওয়ার দিকে ঝোঁক, কারণ ওয়াজের ব্যবসাটা বড় জমজমাট। ছোট ছোট মানুষ, আমি বলি না যে আমার ছোট ভাইরা বক্তৃতা করবে না, ছোট ভাইরা বক্তৃতা করবে, তাদের আসনে তারা থাকবে, তাদের এলেম অনুযায়ী তারা কথা বলবে, কিন্তু আজকে এই যে নেটের মাধ্যমে গোটা দুনিয়া চষে খাচ্ছে আর উল্টাপাল্টা বকছে, এক শ্রেণীর এই কি বলে আপনার আমাদের এই দিনী ভাইরা মিডিয়া ম্যান, তারা যদিও দাওয়াতি কাজ করছেন, অনেক ক্ষেত্রে দাওয়াতি কাজ খুব সুন্দরভাবে হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে এই ভাইরাল নামক ভাইরাস বক্তাদেরকে প্রমোট করে জাতিকে ক্ষতিগ্রস্ত করছে, অতএব সতর্ক হওয়া দরকার। বক্তা আলেম ওলামা যারা আছেন তাদেরকে দিয়ে বক্তৃতা করতে হবে, দূর দারাজ থেকে, অনেক দূর থেকে। একজন টিকটকারকে ভাড়া করে এনে বক্তৃতার মানে কি হয়? কোরআন হাদিস সেখানে বলে না, জানে না। দেওবন্দীদের মধ্যে সবচেয়ে একদম বিশেষ একজন বক্তা, তার নাম আপনার, সে আইয়ুবীর বক্তৃতা শুনছি আমি, আইয়ুবী বক্তব্য দিচ্ছে, সে বক্তৃতার মধ্যে সে বলছে
হাসান বসরি এমন ওলি ছিলেন, তার চোখের পাওয়ার এমন ছিল দুনিয়াতে বসে আল্লাহর আরশ দেখতে পেতেন। খালেদ সাইফুল্লাহ আইয়ুবি নেটে সার্চ দিয়ে দেখবেন এই ভণ্ডামি বক্তব্য তার আছে, অথচ সে এই কওমি ঘরানার একজন আল্লামা, তার নামের আগে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি। ওখানে তারপর বলছে তার কানে এত পাওয়ার ছিল যে আল্লাহকে ডাকতেন আল্লাহ আরশ থেকে জবাব দিতেন, সে আল্লাহর ডাকের জবাবও তিনি শুনতে পেতেন। তারপরে তার হাতে এত পাওয়ার ছিল কাকে জান্নাতের সার্টিফিকেট লিখে দিলে সে জান্নাত পেয়ে যেত। এই ভণ্ড কওমিদের আল্লামা, এরকম ভণ্ডের অভাব নেই। আমরা মনে মনে ভাবতাম এই কওমি আলেমদের মধ্যে বোধহয় বিদ্যা বুদ্ধি আছে, শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় বলতে বিদ্যাও নেই বুদ্ধিও নেই, বিদ্যা তো নাই নাই বুদ্ধিও নাই,